সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, মোটর বাইকে চেপে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে হাসনাবাদ থানা। সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনায় জখম ব্যবসায়ী শাহজাহান শেখ, তার বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায়। গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী। জানা গিয়েছে এদিন সকালে বসিরহাটে এক ব্যবসায়ীর বাড়িতে আসছিলেন তিনি। পিফা এলাকায় আসতেই দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে, তার পেটে গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি মোটর বাইকে করে দুষ্কৃতীরা এসে পিছন থেকে গুলি করে পালায়। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। কোনো পুরনো শত্রুতা নাকি ব্যবসায়ী লেনদেনের জেরে গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, আমি যাচ্ছিলাম, সেই সময় পিছন দিক থেকে বাইকে করে এসে গুলি করে পালিয়ে যায়। ছোট্ট দাস বলেন, প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি শাহজাহানকে গুলি করেছে। জানার সাথে সাথে হাসপাতালে ছুটে আসি। ওর কোনো শত্রু ছিল না, খুবই ভালো ছেলে। কে বা কারা কেন গুলি চালালো তা জানি না। আমাকে ফোন করে যে ওর বাড়ির পাশ থেকে এরকম যে সাজানকে শরীরে মানে গুলি করেছে। তো আমি সেই মতো শুনে আমি হোশিয়ার হসপিটালে এলাম ওনাকে দেখতে। কে বা কারা করেছে আমরা সেটা জানা নেই, আমার বাড়ি তো এখানে নয়, তো আমি কী করে বলবো। আমার তো মনে হয় ছেলেটা ভালো ছেলে, যেই বা যারা করুক না কেন অন্যায় করেছে। অন্যায় ওই অন্যায়টাকে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক, এবং প্রশাসনের দ্রুত বেগে তাদেরকে ধরুক এবং তাদের যথাযথ শাস্তি দিক না, সেটা কোনো ভেবে পাচ্ছি না। ছেলেটা ভালো ছিল এবং ছেলেটা কোনো ঝামেলা বা কোনো অশান্তির মধ্যে দেখিনি কোনো দিন। তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন যে দ্রুত তাদেরকে প্রশাসন ধরুক এবং তাদেরকে যথাযথভাবে তাদের শাস্তি দিক, এরকম তো জঘন্য জিনিস যতদিন আর না করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।